আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি কিমা আলুর চপের রেসিপি নিয়ে আসছি দেখুন প্রথম আমি আলুটি সুন্দর করে চুলায় বসাইছি আলুটি যখন সিদ্ধ হয়ে গেল তখন আমি একটা জায়গায় ঠান্ডা হইতে রাখছি আলুটি ঠান্ডা হইতে হইতে এদিকে আমি চুলার মধ্যে একটা ছোট কড়াই দিলাম কড়াইতে অল্প করে একটু তেল দিলাম দিয়ে আমি এখানে কটা মাংস ছোটো ছোটো করে কিউব করে কয়েকটা নিচি ওই মাংসটা আমি দিলাম দিয়ে প্রথম মাংসটা আমি একটু তেলের লোকে ভালো করে একটু গরম বাজা ভাজা করলাম যখন একটু বাজা হইলো আমি এখানে এক চামচের মতন ওপর আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটা দিয়ে এখানে অল্প পরিমাণ আদা চামচেরও কম ও লবণ দিছি অল্প এবার লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতন একটু জালের জন্য আর ওই লোকে এখানে গুড়মরিচের পাটকি দিয়ে দিই একটু আদা চামচ গোলমরিচের ভাগকে দিলাম আদা চামচ গোলমরিচের ভাগকে দিয়ে এখন আমি দেখুন এখানে কিন্তু একটু গরম মশলার ফাগকেও দিলাম আদা চামচ সব কিছু আমার দেওয়া হয়েছে এখন আমি মশলাটা ভালো করে কষামো আমি এখানে অল্প পরিমাণ পানি দিব একটু আর এখানে চিকেনের চিকেন মশলা যেটা ওইটা দিলাম আমি চিকেনের মশলাটা দিয়ে ওই মশলাটাও আমি একটু ভালো করে কষায় নিলাম এখানে একটু জিরা দিছিলাম। সব কিছু দিয়ে একসাথে আমি মশলাটা একটু পানি দিয়ে ভালো করে আমি কিন্তু এই মাংসটার একটু কষাবো মাংসটা যখন ভালো করে কি কষানো হইব সুন্দর মতন কষায় তেলটা উঠে যাব তখন আমি এখানে দেখুন একটা ডিম বেঙ্গে দিয়ে দিলাম ডিমটা দিয়ে এখন আমি এই মশলার সাথে ডিমটা একটু কষাবো ডিমটা যখন সুন্দর করে ওয়ে যাব সব দিকে তখন আমি এখানে দেখুন আমার ডিমটা কিন্তু সুন্দর মতন হয়ে গেছে বাজা বাজা এখন আমি এদিকে বেশি করে আধা কাপের মতন করে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে এখন আমি দেখুন এখানে দনিয়া পাতা আর কাঁচামরিচ কাটা দিয়ে দিব একসাথে আমি এটির সাথে একটু পেঁয়াজটা হালকা একটু এখানে এখানে পাতা আর কাঁচামরিচটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কিন্তু আমি এটা ভাজা ভাজা করবো যতক্ষণ না হয় ততক্ষণ আমি লবণ দিয়ে খা তারপরে এটা উঠানো এখানে আমি চিকেনের মাস্টার মাস্টার সস যেটা ওইটা আমি দিয়ে দিলাম একটু মাস্টার সস কয়েটারে ওই সসটা একটু দিলাম ওই সসটা দিলে সুন্দর একটা ইয়ে আসে গ্রান আসে এখন আমি এই সসটা দিয়ে কিন্তু এটা হয়ে গেলে নামাই দেবো আমার এই চিকেনের পুর দেওয়া আলুর রেসিপি যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা শেয়ার করেন বেশি বেশি সবাই আর আপনারা সবাই সাবস্ক্রাইব দেন আমারে এখন দেখুন আমি আলুটি সুন্দর করে ছিলছি ছিললে আমি কিন্তু আলুটি এই গেটারটা দিয়ে সুন্দর করে এই করে নিই আলুটি এইভাবে কুয়ে নিলে আলুর কোনো দানা দানা থাকবো না আলুটা দেখতে সুন্দর লাগবো এই জন্য কিন্তু আমি এমনি করে আলুটি সব এই করে নিই যখন আলুটি সবটি আমার আলু এইভাবে ডলা হয়ে যাব তখন কিন্তু আমি দেখুন আমি কিন্তু আস্তে আস্তে ইয়েটার ভিতরে হাত দিয়ে দিয়ে আমি আলুটিকে সুন্দর করে নিতেছি আলুটি ভালো করে ডোলা দিয়ে একটা একটা করে যাতে ডোলা না থাকে ডলা দিয়ে এখন কিন্তু আমার দেখুন সবটি আলু কিন্তু হয়ে গেছে এখানে এখন আমি স্বাদ মতন একটু লবণ দিব এখানে আলুটার মধ্যে লবণটা দিয়ে এখানে আমি কিন্তু চিকেন মশলা দিবো আর ওই লোকের একটু কালো আর সাদা গোলমরিচের ফাঁকি একসাথে আধা চামচ দিয়ে দিলাম দিয়ে চিকেন মশলারও দিয়ে দিলাম দিয়ে আমি শুকনো মরিচ বাড়িটা রাখছিলাম ছেলে প্লাস করে রাখছিলাম ওইটা আমি দিয়ে দিলাম এক চামচ শুকনো মরিচের পাক্কিটা দিলে অনেক ভালো ওই জন্য আমি এটা দিয়ে খাইতে অনেক মজা লাগবে আলু চপটা এভাবে কিন্তু আমি দেখুন সবটি আলু বা আলু করে ডোলা নিতেছি আলুটি যখন ভালো আলুর মতন ডোলা হয়ে যাব আমি এখানে সাতটা আলু চপ বানাবো একটু বড়ো বড়ো আলুর চপ বানাবো এবার আমি ওই আনতামে আলুর চপটা সুন্দর করে এখানে আমি মাছ কেন্দা সুন্দর করে ডোলা করে করেলাম আমি সাতটা আলু চপ বানাইছি দেখুন সাতটা আলু সব বানাই এখন আলু সপটি আমি এইভাবে করে হাতে রাইকা সুন্দর করে একটু সরাই দিছি দিয়ে আমি বেশি করে কিমাটা দিয়ে দিব কিমাটা দিয়ে তারপর মুখটা দেখুন আমি কীভাবে আটকাই দিই এইভাবে করে দইড়ে আস্তে আস্তে কীমাটা দিয়ে কিন্তু মুখটা আটকায় দিলে কিন্তু হয়ে যাব আর ভালো করে একটু টিপতে দইড়ে তারপরে মুখটা সুন্দর করে আটকাইয়া এই কি আলুর সবটা আমি লাম লম্বা করে বানাব এভাবে করে দেখুন আমি সবটি আলুর সপ কিন্তু এভাবে পুর বই দিন পুরটা বইয়ে একটা প্লেটের ভিতরে আমি রাইখা দিই দেখুন আমি যাতে কোনো দিক দিয়ে পুরটা না বাড়িয়া থাকে বাড়িয়া কিন্তু কিন্তু আলু সবটা নষ্ট হয়ে যাব এই জন্য ভালো মতন পুরটা দিয়া মুখটা আটকে দিতে হইব মুখটা যখন পুরটা দিয়ে আটকায় দিয়েছি দিয়ে আমি আপনাদের সুবিধার জন্য আরও দেখায় দিতেছি দু একটা এটিও আমি দেখুন এখন কিমা দিয়া করে এখানে করে কিমা দিয়া কিন্তু এই আলু চপটা বানাইলে খাইতে অনেক মজার নাস্তাও আপনারা খাইতে পারেন এইভাবে ভাত দিয়েও কিন্তু এই আলু চপটা অনেক মজার যেভাবে সুবিধা ওইভাবে খাইতে পারবেন ডাইন দিয়া ভাত দিয়ে অনেক মজা লাগে এই আলু চপটা খাইতে এবার ছস দিয়া বাচ্চারা এইভাবেও খাইতে অনেক মজার এই আলু চপটা এখন দেখুন আমি সুন্দর করে কিন্তু সবটি আলু চপ এইভাবে করে আমি বানাই নি দেখুন আমার এই আলু চপটাও কিন্তু হয়ে গেছে আমি ভালো করে বানিয়ে নিচ্ছি এখন আমি দেখুন আলু চপটি সব বানানো হয়ে গেছে এখানে আমি একটা বাটিতে আটা লইলাম আটা ভিত্তে চিকেনের চিকেন মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে এখানে একটু গোলমরিচের ফাঁকিও দিলাম আমি দিয়ে আমি অল্প পরিমাণ লবণ দুমের দিকে দিয়ে কিন্তু আমি এখন এই আটাটা ভালো করে হাত দিয়ে মিলাম যাতে আটাটা ভিতরে মশলাটা সুন্দর মতন মিলে যায় আর এই মশলাটা এইভাবে করে দিলে আপনার আলু চপটা আর কোনো খাইতে অনেক মজা লাগবে এইভাবে করে কিন্তু আমি এখন এই আলুর চপটির উপরে ময়দাটা সুন্দর করে ভরে দিব ময়দাটা সুন্দর করে ভরে তারপরে কিন্তু ওদিক দিয়ে আমি চুলার মধ্যে ফ্রাই প্যানি অল্প করে তেল দিছি এই আলু চপটা বাঁচতে বেশি তেল লাগে না অল্প পরিমাণ তেল দিছি তেলটা গরম হইতে হইতে এদিক আমি আলুর চপটি সুন্দর করে কিন্তু এভাবে উঠতে বইয়ে ইয়েতে ইয়ে দিয়ে বুড়ে নেব বইড়ে ময়দাটা দিয়ে সুন্দর করে কিন্তু আটকাইতে হইব দেখুন এখন আমার আটকান হয়ে আছে তেলটা ভালো করে গরম হয়ে আমি এদিকে প্রথমে তিনটা আলু চপ দিয়ে দিই তিনটা আলু চপ দিয়ে ভালো করে কিন্তু আমি আটাটা ময়দা মিলাই দেখুন তিনটা আলু চপ একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে যাতে আলু চপটা একটা আরেকটা লোকের না লেগে না ভাঙে এই জন্য কিন্তু আমি একটু ফাঁক করেই দিছি এখন যখন একটা পিঠ সুন্দর মতন লাল হয়ে এগো তখন আমি কিন্তু এই পিঠটা উড়াইয়া এবার এই পিঠটা যেরকম লাল হয়েছে ওই পিঠটা এরকম লাল হলে আমি উঠাই দেবো দেখুন এখন সুন্দর করে কিন্তু আমি আলু চপটের উড়াই দিলাম দিয়ে ভালো করে কিন্তু ইয়ে করে তারপরে আমি রেখে দেবো আলু চপটা এখন আমার বানানো সম্পন্ন হয়ে আইছে দেখুন আমি প্রথম তিনটা উড়াইছি আরও ছেটটা দিয়েছি এই ছেটটা আমি এখন উড়াই দিব সবটে আলু চপ আমার সুন্দর করে কিন্তু হয়ে আইছে এখন তেলের দিকেও উঠাইয়া তেলটা জুইরা। কিন্তু উঠাইতেব আমি একটা প্লেটে উঠাইতেছি এখন পরে আমি তেলটা জড়াইয়া সবাইরে দিব খাইতে এখন দেখুন আমার কিন্তু আলু চপটি সম্পূর্ণ বানান শেষ এখন আমি একটা প্লেটের ভিতরে নিয়ে দেখুন কত সুন্দর করে ছবি তোলা হয়েছে আলু চপটা সুন্দর মতন ভিডিও করা হয়েছে আমার আলু চপটা বানান শেষ